আপসু তো আগত পরাই রাজনীতি দলর অ্যাক্টিভিটিস তো করি আইছে এটু আজের কথা নহয় বহুত বছর হল অল বড় স্টুডেন্টস ইউনিয়ন আপসু হল আমার বড় জাতীয় ছাত্র সংগঠন এই ছাত্র সংগঠন হিসাবে ইহতে কাম করব পারা নাই বহুত বছরের পরা ইহতে রাজনীতি করে আইছে আপসুই আপসু মানে ইউপিপিএল ইউপিপিএল মানে আপসু ইয়ার কোনো পার্থক্য নাই মুঠতে আজের দিনত আপসুহে বিটিসিটো চলাই আছে পলিটিক্যাল পার্টি ইউপিপিএল তো নামতহে আর সেই কারণে কইছো মই যে আজের যিখিনি কাম কাজের ক্ষেত্র হোক আপনাদের চাও আপসুয়ে মেইন রোল রোলটো লৈ আছে আর আপসুয়ে যেহেতু মেইন রোল লৈ আছে ইয়াত কোনোবা দল সংগঠনের বা কোনোবা পলিটিক্যাল পার্টির কোনো কাম নাই আর ইয়াত এই কোন হয় মো সুখিয়াই দিয়া মানুষ ফাগল কোন দীপেন বড়ো মো সুখিয়াই দিয়া কোন দীপেন বড়ো হয় এইবিলাক কোন হয় কোন জায়গার এইবিলাক মানুষ চিনি নাপাই মই কোন হয় এইবিলাক সেইটো মেলা তাজমহল ভাঙিছে ইয়াৰ কথা মোৰ লগত কম্পেয়াৰ নকৰি বাদ দে আপসুয়ে বিটিসিটো ধ্বংস কৰিবলৈ গৈ আছে আৰু আপসু শাসন কৰাৰ কাৰণে এই বিটিসিটো ধ্বংস হৈছে আৰু আপসুয়ে ইয়াৰ পৰা বাহিৰত থাকিব লাগে পলিটিকেল পাৰ্টি ইউপিপিএল আছে ইউপিপিএলক চলাব দিয়ক ইহঁতে চলোৱাৰ কাৰণে আজি বিটিসি ধ্বংস শেষ আপসুৰ কাৰণে ইউপিপিএল ধ্বংস হ'ব স্পষ্ট কথা আৰু আমি কৈছোঁ যে য'ত মানে আপসুয়ে সেই বিটিসিখন চলাই আছে ইয়াত কোনোবা ৰাজবংশী হওক কোনোবা মুছলিম হওক কোনোবা বেংগলী হওক এইবিলাক কিবা সুবিধা পোৱাৰ কোনো কিবা নাই অসম্ভৱ এইটো আপসুয়ে যিহেতু ৰোল কৰিছে যদি চাব লাগে বড়ো জাতিহে চাব কিন্তু আজি ইহঁতে বড়ো জাতিকে চেছ কৰি দিলে সেইকাৰণে কৈছোঁ মই বড়ো জাতিকে চেছ কৰি দিলে এই আপসু আৰু ইউপিপিএলে ইয়াৰ ক্ষেত্ৰত কোনোবা কোচ ৰাজবংশী বঙালী বা মুছলিমক চোৱাৰ কোনো প্ৰশ্নই নাহে মই অলৰেডি কথা পাতিছোঁ অলৰেডি কথা পাতিছোঁ এইবিলাক আমাৰ বিজেপিত ইয়াৰ বিটিচিত বা ষ্টেট লেভেলত হওক বিটিচি লেভেলত হওক বিটিচ বিজেপিয়ে এতিয়া চৰকাৰ চলাই আছে আমাৰ ক'ব লগা একো নাই কিন্তু বিটিচিত প্ৰমোদ বড়োৱে ধ্বংস কৰি আছে সেইটোৱে লোকসভা নিৰ্বাচনত মোৰ কথা কোৱা নহয় মোৰ কথা নহয় আমি দলীয়ভাৱে ডিচিশ্যন লোৱা আছে বৰমাত যে এইবাৰ এম পি ইলেকশ্যনত ওদালগুৰি সমষ্টি আৰু কোকৰাঝাৰ সমষ্টিত দুটা সমষ্টিতে বি পি এফে কাৰো লগত এলায়েন্স নকৰাকৈ এম পি খেলিব বিজেপিৰ লগত আমাৰ এলায়েন্স নাই বিজেপিৰ কথা শুনাৰ কি প্ৰশ্ন আহে কংগ্ৰেছৰ লগত মোৰ এলায়েন্স নাই কোনোবা দলৰ লগত আমি এলায়েন্স কৰা নাই কাৰোবাৰ দলৰ কথা শুনাৰ কি কথা আছে ইয়াত এলায়েন্স থাকিলে বেলেগ কথা এলায়েন্সটো কোৱা নাই না মংগলদৈ নাই আমাৰ এতিয়া ওদালগুৰি ওদালগুৰি লোকসভা হ'ব